আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, জানিয়ে দিব সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ সমসাময়িক খবর। সৌদি আরবের বিভিন্ন বিশ্বস্ত মিডিয়াতে প্রচারিত গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। আশা করব আমার সঙ্গেই থাকবেন বিস্তারিত জানার জন্য। শুরুতে আপনাদেরকে জানিয়ে দিব সৌদি এয়ারলাইন্সের একটা বিজ্ঞপ্তির সম্পর্কে। গতকালকে এবং এর আগেও সৌদি এয়ারলাইন্স তারা টুইটের মাধ্যমে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছেন যে যাদের কাছে বাতিলকৃত ফ্লাইটের টিকিট আছে তারা চাইলে এই টিকিটটা 2021 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যে কোনো সময় ব্যবহার করতে পারবে। অর্থাৎ আপনার কাছে যে টিকিটটা আছে এই টিকিটটা আপনি চাইলে, আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে আপনি দেশে যাবেন না, আপনি পরবর্তীতে যাবেন, তাহলে আপনি চাইলে এই টিকিটটা 2021 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ব্যবহার করতে পারবেন যেই কোনো সময়। এজন্য আপনাকে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না, অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। এরপর খবরটি হলো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছেন এই সপ্তাহে তারা 15,766টি মামলা দিয়েছেন মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা আইন অমান্য করার অপরাধে। সর্বোচ্চ মামলা দিয়েছেন এই সপ্তাহে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী 15,766 জনকে। এটা হলো সর্বোচ্চ। এবং সর্বোচ্চ মামলা খেয়েছেন রিয়াদ প্রদেশে 5,056 জন, মক্কা প্রদেশে 2,544 জন, আল কাসিম প্রদেশে 1,970 জন, মদিনা প্রদেশে 1,621 জন, আল জুব 1,447 জন, পূর্ব প্রদেশ 1,002 জন, তাবুক 604 জন, হাইল 439 জন, আসির 292 জন, উত্তর বর্ডার বা নর্দার্ন বর্ডার 277 জন, আলবাহা 244 জন, নাজরান 196 জন এবং জিজান 74 জন। সর্বোচ্চ মামলা দিয়েছে এই সপ্তাহে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী। তারা খুব কঠিন অবস্থাতে আছে স্বাস্থ্য সুরক্ষা আইন মানার জন্য। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা প্রতিনিয়ত নতুন নতুন আইন চালু করছেন যাতে করোনা ভাইরাস কোনোভাবেই সৌদি আরবে পুনরায় ছড়িয়ে না পড়তে পারে। তার জন্য অবশ্যই সবাই স্বাস্থ্য সুরক্ষা আইন মেনে চলবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। কেননা আপনি যদি একবার অপরাধ করেন তাহলে আপনাকে 1,000 রিয়াল জরিমানা করা হবে। আপনি যদি একই অপরাধ বারবার করেন তাহলে আপনাকে স্বাস্থ্য সুরক্ষা আইনে সৌদি আরব থেকে ডিপোর্ট করা হবে, অর্থাৎ সৌদি আরব থেকে বের করে দেওয়া হবে। অবশ্যই সতর্ক থাকবেন। এরপরে খবরটি হলো কোম্পানি বা নিয়োগকর্তা বিদেশি কর্মীদের পরিবারের ইন্স্যুরেন্সের দায় দায়িত্ব নেবে না বা ইন্স্যুরেন্স বানানোর জন্য দায়বদ্ধ নয়, বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়। তারা জানিয়েছেন যেসব বিদেশি কর্মীরা সৌদি আরবে পরিবার নিয়ে বসবাস করে তাদের পরিবারের সদস্যদের ইন্স্যুরেন্সের দায় দায়িত্ব কোম্পানি বা কফিল নেবে না। যেই কর্মী তার পরিবারকে সৌদি আরবে নিয়ে এসেছে যার আকামার উপরে ডিপেন্ডেন্ট তাকেই ইন্স্যুরেন্সের টাকা বহন করতে হবে। কোম্পানি বা কফিল পরিবারের সদস্যদের ইন্স্যুরেন্সের টাকা বহন করবে না। সৌদি আরবের নারীদের জন্য আরও একটি বড় সুযোগ দিয়েছে সৌদি আরবের সুরা কাউন্সিল। এখন থেকে সৌদি নারীরা তার গার্ডিয়ানের অনুমতি ছাড়াই নাম পরিবর্তন করতে পারবে। আগে গার্ডিয়ানের অনুমতি ছাড়া সৌদি নারীরা বা সৌদি মেয়েরা নাম পরিবর্তন করতে পারতো না। এখন তারা চাইলে তাদের নাম পরিবর্তন করতে পারবে, তাদের গার্ডিয়ান বা তাদের পরিবারের সদস্যদের অনুমতি লাগবে না। এরপরে খবরটি হলো সৌদি আরবে এই বছরেই 7,000-এরও বেশি সৌদি নাগরিক যারা ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করে বিভিন্ন কোম্পানিতে চাকরিতে যোগদান করেছেন। সৌদি আরবে প্রতি বছরই 5,000-6,000 ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজে যোগ দেন। এই বছরও এর ব্যতিক্রম হয়নি, তবে এই বছর অন্য বছর থেকে প্রায় 2,000-এরও বেশি সৌদি নাগরিক যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করে বেরিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করব ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আবারও।